আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো সবাই? না আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো 8 নম্বর ক্লাস, তাই না? জি স্যার। 8 নম্বর। স্যার একটা বিষয়ে কথা বলতাম স্যার। আচ্ছা বলেন। স্যার এশার জামাত 8:15 শুরু হয়, যদি স্যার 5 মিনিট আগে ছাড়ে দিতেন। আচ্ছা, এই ব্যাপারে অনেকেই কথা বলতেছিল। আচ্ছা, আপনাদের ক্লাসকে 7টা থেকে নিলে ভালো হয়, অনেকেই বলতেছিলেন এর আগে, আপনাদের আগের ব্যাচে। আমি তো অন্য ব্যাচে ক্লাস নেই, ওটা 7:15 ছিল। ওরা যে ওনারা যেটা করছেন, তো অফিসের সাথেও কথা বলছেন, আমার সাথে কথা বলে ওরা আবার 7:15 7টায় নিয়ে গেছেন। তা আপনারা ক্লাস 7টা থেকে করবেন কিনা? জি এই স্যার করা সাতটা যায়। পনেরো ক্লাস, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা তাহলে নেক্সট ক্লাস থেকে 7টা থেকে করবো। ওকে, যদি আপনাদের সমস্যা না থাকে, যেহেতু আপনারাই বলতেছেন যে আপনাদের 8:15 জামাত, আচ্ছা 7টা থেকে করবো। শিওর? শিওর তো, আবার ইয়ে করেন না, পরে আবার অবজেকশন ইয়ে করেন আর কি। তাহলে এই ক্লাস 7টা থেকে করবো। থাকে না 7টা বাজতে। স্যার 8টা বাজেও জামাত আছে স্যার, যদি সম্ভব হয় আরো আগে করলে ভালো হয়। না, আরো আগে করা যাবে না। অনেক পিছনে, কারণ দেখা যাচ্ছে যে আমারও তো দেখা যাচ্ছে যে আমি তো সকাল থেকে ক্লাস নেই, আমারও তো বাজার সদাই করতে হয়, আমার তো একটা সময় লাগবে না? সকাল থেকে তো ক্লাসের পরে থাকি, আমার তো, আমি তো মার্কেট টার্কেট যেতে পারি না, ইফতারের পরে হালকা একটু সময় পাই কিছু করার, তো আমাকেও তো সময় দিতে হবে। তো আপনি 7টায় ফাইনাল রাখবেন, ঠিক আছে? নাহলে আপনি 5 মিনিট আগে চলে যান, সমস্যা নাই তো, আপনার ইবাদত বান্দেগী সবার আগে। আপনি যদি মনে করেন যে আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনি আগে লিভ নিয়ে চলে যান, কোনো সমস্যা নাই। 5-6 মিনিট যদি শেষের দিকে 5-6 মিনিট না করেন, সমস্যা কি? করলেন না, আমরা 7টায় থেকে তাহলে করি, তাহলে ঠিক আছে? ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমাদের ক্লাসটা কি 7টা থেকে মিস যাচ্ছে? হ্যাঁ, তাই তো বলতেছেন আপনারা যে 7টা থেকে করতে চাচ্ছেন, কারণ আপনাদের আবার 8টার সময় নাকি আবার নামাজ শুরু হয়ে যায় তারাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 7টা স্যার। থেকে। তাহলে আজকে স্যার, দশ তাহলে আগে তো দেড় আপনার ঘন্টা ক্লাস দরকার, স্যার আজকে এখন। 5-6 মিনিট আগে লিভ নিয়েন, সমস্যা নেই। 5-6 মিনিট আমি আগে নিয়ে লিভ নিয়ে নিয়েন, তাহলেই হবে। আচ্ছা স্যার, আগে তো দেড় ঘন্টা ক্লাস আছে, এখন কি 1 ঘন্টা হবে? 1 ঘন্টা ক্লাস না মানে আগে তো দেড় ঘন্টা করে হতো না? এখন 1 ঘন্টা হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওকে, এখন বইতে চলে আসেন, 56 পেজে। স্যার আমার একটা ক্লাস মনে হয় মিস হয়েছে, সেটা কি করবো স্যার? এটা অফিসে কথা বলতে হবে, আমার সাথে কথা বলে লাভ নেই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এখন দেখেন, এখানে দেখেন, খিপ প্রথম তিনটা দেখবেন, খিপস আচ্ছা স্যার, 8 নম্বর ক্লাস না? 8 নম্বর। এখন দেখেন বইতে, দেখেন কিপ স্টার্ট স্টপ আছে, সাধারণত কিছু কিছু ভার্ব থাকে, এই ভার্বের পরে যখন অন্য ভার্ব বসে যায় পাশাপাশি, তখন কিন্তু আইএনজি বসে যায়। যেমন ধরেন প্লিজ, যেমন প্লিজ তো দেওয়াই আছে, ধরেন স্টার্ট 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 স্টার্টের সাথে যদি কোনো একটা কাজ করে লেখেন, ধরেন স্টার্ট রেডি, করতে শুরু করো, স্টার্ট স্টার্টও একটা ভার্ব,
রিডু একটা ভার্ব, যখন পরপর দুইটা ভার্ব বসে তখন পাশাপাশি তখন একটা আইএনজি যুক্ত করে ওটাকে ভার্বাল নাউনে পরিণত করতে হয়, স্টার্ট রেডি। আবার আমরা আপনারা অনেকেই হয়তো ছোটবেলায় যখন ইংলিশ পরীক্ষা দিতেন, আপনাদের ইংরেজি টিচাররা পরীক্ষার টাইম যখন শেষ হতো বলতো স্টপ রাইটিং, টাইম আপ, স্টপ রাইটিং, যেমন স্টপ রাইটিং। স্যার এটা নাম্বার ক্লাস 8 নাম্বার, কারণ আগের ক্লাস করেননি আপনি? না স্যার আগের টাইম করতে পারিনি তো এই জন্য, এই জন্যই তো ডিস্টার্ব করেন। আচ্ছা স্যার, আচ্ছা পরেরটা দেখেন, স্টপ, স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং। আরেকটা আছে কিপ, কিপ দিয়ে দেখেন, কিপ, কারণ কিপ কিপ মানে হচ্ছে কোনো কিছু করতে থাকা, কিপ কারণ ওয়াচ। অনেক সময় নাটক সিনেমা দেখবেন কিপ ওয়াচিং, মানে এখনো জয়েন করতেছে সবাই। আপনারা সাইলেন্ট রাখেন না, স্যার শব্দ হইতেছে। হ্যাঁ শব্দ আপনারাই করতেছেন। ধরেন দেখেন স্টার্ট, স্টার্টও একটা ভার্ব, রিডও একটা ভার্ব, এগুলো প্রত্যেকটা খেয়াল করেন। পরপর দুটা ভার্ব বসে গেলে ওটা পরে একটা আইএনজি যুক্ত হয়ে ওটা ভার্বাল নাউনে পরিণত হয়। ঠিক একই ভাবে আপনার প্রথম তিনটা খেয়াল করেন, বইটা দেখেন, প্লিজ কিপ গোয়িং নাও, ম্যাচ করেন, প্লিজ কিপ গোয়িং নাও, দয়া করে যেতে থাক, এখন যেতে থাকো, প্লিজ কত কিপ। জানতে স্যার ধরতে পারতেছি না, নিজের বই সম্পর্কে যদি আইডিয়া না রাখেন তাহলে কেমন করতেছেন কোর্স? নিজের বইটা হ্যান্ডি হয়ে যাওয়ার কথা না স্যার, মিলতেছে না তো এর জন্য বললাম আর কি। যখন আপনি লেখেন, ওকে স্যার, আচ্ছা আপনারা একটু ম্যাচ করেন, কিপ স্টার্ট স্টপ, কিপ গোয়িং, ঠিক আছে, কিপ প্র্যাকটিসিং ইংলিশ, মানে দয়া করে ইংরেজি প্র্যাকটিস করতে থাকো, কিপ ওয়েটিং ফর হিম, দয়া করে তার জন্য অপেক্ষা করতে থাকো, কিপ রানিং, দয়া করে দৌড়তে থাকো। আবার স্টার্ট দিয়ে যখন মিলাবেন, প্লিজ স্টার্ট গোয়িং নাও, দয়া করে যাওয়া শুরু করো, প্লিজ স্টার্ট প্র্যাকটিসিং ইংলিশ, দয়া করে ইংরেজি চর্চা করা শুরু করো, প্লিজ স্টার্ট ওয়েটিং ফর হিম, দয়া করে তার জন্য অপেক্ষা করা শুরু করো, প্লিজ স্টার্ট রানিং, দৌড়াতে শুরু করো। বা স্টপ যখন বলবো, স্টপ, স্টপ টকিং টু হিম, দয়া করে তার সাথে কথা বলা বন্ধ করো। এবং স্টপ শাউটিং নাও, দয়া করে চিল্লাও, এখন চিল্লাও, মানে এটা উদ্ভট শোনায় বাট এটি ইয়ে আসে, ধরুন প্লিজ। আবার দেখেন মুভিং অ্যাসাইড একটা ব্যাপার আছে, প্লিজ কিপ মুভিং অ্যাসাইড, দয়া করে এক পাশে সরে বসতে থাকো, এরকম বোঝাচ্ছে আর কি। প্লিজ স্টার্ট সিটিং ওভার ওভার দেয়ার, মানে দয়া করে ওইখানে বসতে থাকো। এভাবে আপনার কিপ স্টার্ট স্টপ এই তিনটে একটু দেখেন, প্রথম তিনটা কিপ স্টার্ট স্টপ। আপনার কিপ স্টার্ট স্টপ দিয়ে একটু মিলান, আর কোনো অর্থ কোনো কিছু অর্থ না বুঝলে জিজ্ঞেস করেন, একটু ম্যাচ করেন জাস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে দুইটা ভার্ব একসাথে হওয়ার পর কিন্তু পরের ভার্বটা আইএনজি হয়ে এটা ভার্ব নাউনে পরিণত হয়েছে, জাস্ট প্রথম তিনটা কিপ স্টার্ট স্টপ। স্যার আজকে আমি প্রথমে পেজ নাম্বার কত? 56। জি স্যার বুঝলাম না, 56, 56। স্যার কিপ গোয়িং, এই পাশে সবগুলো কি পড়া যাবে, প্লিজ কিপ গোয়িং নাও,
কথা বুঝি নাই, কেটে কেটে আসতেছে, তো একটু আস্তে আস্তে বলেন তো, এটা কি বললেন বুঝি নাই। প্লিজ কিপ গোয়িং নাও, এই পাশে যে কটা আছে এই কটা কি সব কটা পড়া যাবে কিপ দিয়ে? সবগুলো মিলাবেন, সবগুলো ম্যাচ করবেন। প্লিজ কিপ গোয়িং নাও, প্লিজ প্লিজ প্র্যাকটিস ইংলিশ, প্লিজ কিপ ওয়েটিং ফর হিম, মানে সবগুলো ম্যাচ করবেন প্রথম দিনটা দিয়ে। ঠিক আছে, জি জি ঠিক আছে। যেহেতু আমাদের সময় কম, তো আমরা একটু পরেরটা চলে যাব, ঠিক আছে? জাস্ট এক তাতে স্যার প্লিজ বলেন, স্টার্ট বলেন ওয়েটিং ফর হিম, মানে এটা কি হয়? এখন উদ্ভট শোনা যায়, বাট একটু হয় আর কি, গ্রামাটিক্যালি হয়, বাট শুনতে উদ্ভট শোনা যায়। দয়া করে তার আচ্ছা জন্য আচ্ছা অপেক্ষা করা শুরু করো, মানে এরকম অর্থ আসে, একটু উদ্ভট শোনা যায়, বাট মিলাইলি হয়ে যাবে আর কি। আচ্ছা, স্যার, এরপরে বলেন, মুভিং অ্যাসেট এর অর্থটা কি? একটু সরে বসো। এখন পরেরটা দেখেন, প্লিজ এবস্টেন, এবস্টেন মানে ABSTAIN, এটা উচ্চারণ কিন্তু অ্যাবস্টেন না, এবস্টেন। যেমন এবস্টেন দেওয়া আছে, এবস্টেন, এবস্টেন অর্থ হচ্ছে বিরত থাকা, অন্য কোনো কিছু থেকে বিরত থাকা। যেমন আচ্ছা এবস্টেন, কারণ এর ফর্মটা হচ্ছে ধরেন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে কোনো ভার্ব যদি বসে তাহলে কিন্তু আপনার এনজয় যাবে। স্মোক ধরেন, স্মোক আছে না, যেমন ফ্রন্টে তো প্রিপোজিশন, প্রিপোজিশন স্মোক থাকলে এটা হয়ে যাবে আইএনজি, আইএনজি যুক্ত হবে। স্মোকিং, প্লিজ এবস্টেইন ফ্রম স্মোকিং, ধূমপান করা থেকে বিরত থাকো, দয়া করে ধূমপান করা থেকে বিরত থাকো। এখন এবস্টেইন দিয়ে আপনারা সবগুলো একটু মিলান, প্লিজ এবস্টেইন, প্লিজ এবস্টেইন ফ্রম গোয়িং নাও, এখন দয়া করে যাওয়া থেকে এখন বিরত থাকো। প্লিজ এবস্টেইন ফ্রম প্র্যাকটিসিং ইংলিশ, দয়া করে ইংরেজি চর্চা করা থেকে বিরত থাকো। প্লিজ এবস্টেইন ফ্রম ওয়েটিং ফর হিম, দয়া করে তার জন্য অপেক্ষা করা থেকে বিরত থাকো। এখন এরকম অর্থ দাঁড়াচ্ছে, ঠিক আছে? এবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। স্যার, বলেন, আপনি যে বলেন প্রিপজিশনের পরে কি বলেন, এটা বুঝতে পারি না। এটা প্রিপজিশনের পরে ভার্ব শেষে আইএনজি হয়, একটু কুইকলি মিলাবেন, ঠিক আছে? এবস্টেন্ট ফ্রম দিয়ে মিলান এখন, যেহেতু আমাদের সময় তো কম, এই জন্য একটু আমরাও একটু দৌড়াবো, ঠিক আছে? আর অর্থ না বুঝলে কিন্তু জিজ্ঞেস করেন, কোন জায়গায় যদি অর্থ রিলেটেড যদি সমস্যা হয়, মিনিং না বুঝলে জিজ্ঞেস করেন। স্যার প্লিজ অ্যাবস্টেইন ফ্রম গোয়িং, এটা কি হবে? উদ্ভট শোনা যায় কিন্তু হয়, সবই হবে, মিলাইলি হবে, মানে বিরত যাওয়া থেকে বিরত থাকো, হবে না কেন? স্যার ব্র্যাকেটের ভিতরে স্যার লিখে রাখছে চিৎকার করা থেকে বিরত থাকুন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি? অর্থ হবে স্যার এখানে কিন্তু উদ্ভট শোনা যায় কিন্তু অর্থ হবে। এখন তো বল, এমন তো বলা আছে, যেমন ধরেন প্লিজ কিপ স্মোকিং, দয়া করে ধূমপান করতে থাকো, আমরা কি কাউকে ধূমপান করতে বলবো? বলবো তো না, তাও তো আসে তো, তাই না? আবার প্লিজ স্যার, স্টার্ট স্মোকিং, হয়তো আবার প্লিজ টেলিং এ লাইও আছে, দয়া করে মিথ্যা বলতে থাকো, প্লিজ কিপ টেলিং এ লাই যদি আমরা বলি, তাই না? স্যার হুম, সিটিং ওভার দেয়ার এটা কি? কি সিটিং ওভার দেয়ার মানে? ওইখানে গিয়ে বসো, ওইখানে বসো। আর এবসেন্ট থাকলে ওইখানে বসা থেকে বিরত থাকো, এরকম।
এরপরে দেখেন উড ইউ মাইন্ড দিয়ে দেখেন, উড ইউ মাইন্ড বোর্ডে দেখেন উড ইউ মাইন্ড গিভিং মি সাম মানি, কিছু নাম কিছু মনে না করলে আমাকে কিছু টাকা দিতে পারো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে কিছু মনে না করলে, মানে প্রশ্ন করা হচ্ছে, মানে খুব ফর্মাল ওয়েতে খুব মার্জিত ভাবে প্রশ্ন করা হচ্ছে, কিছু মনে না করলে আমাকে কিছু টাকা দিতে পারো। এখন খেয়াল করেন মাইন্ড এর পরে কিন্তু পরে যে ভার্বটা বসছে তারপরে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। ঠিক একই ভাবে যদি আপনারা মিলেন উড ইউ মাইন্ড গোয়িং নাও, কিছু নাম মনে মনে না করলে এখন যাবে, উড ইউ মাইন্ড প্র্যাকটিস ইংলিশ, কিছু মনে না করলে ইংরেজি চর্চা করবে, উড ইউ মাইন্ড ওয়েটিং ফর হিম, কিছু মনে না করলে তার জন্য অপেক্ষা করবে, উড ইউ মাইন্ড রানিং, কিছু মনে না করলে দৌড়বে, এরকম কিন্তু মিন করতেছে। ঠিক আছে, উড ইউ মাইন্ড একটু ম্যাচ করেন। আর উড ইউ মাইন্ড মানে স্যার কিছু মনে না করলে স্যার, এরকম অর্থে ব্যবহার হবে না স্যার? হ্যাঁ, ওই যে আমরা বলি না ভাই কিছু মনে না করলে এটা করতে, আপনাকে এটা বলতে পারি, উড ইউ মাইন্ড টেলিং ইউ সামথিং, এরকম আমরা বলি না বাংলা ভাষায় কথায় কথায়, ওই রকম আর কি মিন করতেছে। ভাই যদি কিছু মনে না করেন এটা করতে পারি আমরা, এরকম আর কি মিন করে উড ইউ মাইন্ড। স্যার উড ইউ মাইন্ড ওয়াশিং, এটা অর্থ কি স্যার? হ্যাঁ, উড ইউ মাইন্ড ওয়াশিং উড ইউ মাইন্ড মানে ওয়াচিং, দেখতে থাকবে নাকি দেখবে? উড ইউ মাইন্ড মানে দেখতে থাকবে না, উড ইউ মানে মাইন্ড মানে কিছু মনে না করে দেখবে। আচ্ছা স্যার, উড ইউ মাইন্ড টেলিং এ লাই, এটা অর্থ কি? কিছু মনে না করলে মিথ্যা কথা বলবে, ওকে কিছু স্যার, মনে না করলে তুমি মিথ্যা কথা বলবে, এটাই। স্যার উড ইউ মাইন্ড দিয়ে তৈরি সেন্টেন্সের পরে কি প্রশ্ন চিহ্ন হবে? হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন দিবেন, কারণ প্রশ্ন ঘর হবে কিন্তু এটা। আমি তো প্রশ্নবোধক দিয়েছি বোর্ডে দেখেন, আমি কিন্তু যে বোর্ডে কিন্তু প্রশ্নবোধক দিয়েছি। আচ্ছা স্যার, এই যে উপরে এগুলো যে পড়ালেন এগুলাও কি লাস্টে মানে প্রশ্নপত্র দিব? না, সবগুলো প্রশ্নবোধক হবে না, ওই লাস্টের তিনটা প্রশ্নবোধক হবে, উড আচ্ছা ইউ আচ্ছা মাইন্ড, উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, এগুলো সব তিন প্রশ্নবোধক হবে। আচ্ছা স্যার, টেকিং সামটাইমস টেকিং। এখন দেখেন লাস্টের দুইটা দেখেন, কুড ইউ প্লিজ ভি ওয়ান দেওয়া আছে দেখেন ব্রেকেটে, কুড ইউ প্লিজ আর উড ইউ প্লিজ এর সাথে কিন্তু ভি ওয়ান দেওয়া, ভি ওয়ান মানে কিন্তু এগুলোর সাথে ভার্বের শেষে আইএনজি হবে না। তাহলে কুড ইউ প্লিজ গোয়িং নাও দেওয়া আছে, ওটা হবে গো নাও। হ্যাঁ, উড ইউ প্লিজ গো নাও, কুড ইউ প্লিজ, তুমি কি এখন যেতে পারবে? আবার উড ইউ প্লিজ মানে হচ্ছে তুমি কি এখন যাবে, উড ইউ প্লিজ মানে যাবে আর কুড ইউ প্লিজ মানে যেতে পারবে। উড ইউ প্লিজ আর কুড ইউ প্লিজ একসাথে মিলান এটা আপনারা, মানে আপনারা এগুলো রিকোয়েস্ট করতেছেন আর কি, কুড ইউ প্লিজ মানে খুব পোলাইটলি কাউকে অফার করতেছেন। স্যার কুড ইউ প্লিজ স্যার, এটা বাংলা কি হবে স্যার? কুড ইউ প্লিজ এর বাংলা নাই, ওটার সাথে অ্যাড করে ইয়ে করে দেন, কুড ইউ প্লিজ মানে তুমি পারবে, এরকম মিল করে, মানে ভালো বাংলা আসবে না, একটার সাথে একটা ম্যাচ করলে তখন ভালো বাংলা আসে, বাট নর্মালি কুড ইউ প্লিজ এর ভালো বাংলা আসবে না, মানে দয়া করে পারবে এরকম আসে অর্থ, অর্থ আসবে দয়া করে পারবে এরকম অর্থ আসবে, বাট যখন আপনি উড ইউ কুড ইউ প্লিজ এর সাথে গো নাও দেন, দয়া করে এখন যেতে পারবে এরকম, এভাবে আসবে।
স্যার কুড ইউ প্লিজ অথবি দয়া করে পারবে? স্যার উড ইউ আর কুড ইউ কি একটা হচ্ছে দুটি দয়া করে পারবে, একটা হচ্ছে দয়া করে করবে। উডি হচ্ছে করবে, আর ওটা হচ্ছে করতে পারবে, দয়া করে পারবে, আর হচ্ছে দয়া করে করবে। আর উড়িও কুড়িও কিন্তু অলমোস্ট ঘুরে ফিরে একই রকমই, ঠিক আছে? আপনার চাইলে কুড় দিয়েও করতে পারেন, উড় দিয়েও করতে পারবেন। কুডের ব্যাপার আর উডের ব্যাপার অলমোস্ট প্রায় কাছাকাছি, কিন্তু কুড হচ্ছে পারবে আর আর উড়তে হচ্ছে করবে, কিন্তু অর্থ হচ্ছে একই। আচ্ছা, এবার পরেরটা আসি আমরা, আমরা এটিকে আর সময় নষ্ট না করি, পরের পেশে চলে আসেন, 57 পেজে চলে আসেন। সাবজেক্ট দেখেন, সাবজেক্ট অ্যামি যা দেওয়া আছে না, ধরেন প্রথমটা আমি যেমন সাবজেক্ট, সাবজেক্টে ধরেন আই ধরলাম, আই অ্যাম সাপোজ টু, লার্ন ইংলিশ যদি বলি, যেমন আই এর সাথে কিন্তু অ্যাম হবে, এটা তো জানি। যদি হি দিতাম, ঠিক আছে, যদি এই কথা হি দি দিতেন, তাহলে হি এর সাথে ইজ হইতো, তাই না? আর হইতো, তা এটা তো কোনো সমস্যা নাই। আই এম সাপোজ টু লার্ন ইংলিশ অর্থ হচ্ছে আমার ইংরেজি শেখার কথা। সাপোজ মানে কিন্তু মনে করা না, কিন্তু আমরা বলি না অনেক সময় ভাই সাপোজ মনে করো, সাপোজ বলি না মনে করার জন্য, এখানে কিন্তু ওই সাপোজ মানে মনে করা না, এটা তারা বোঝাচ্ছে কথা, আমার ইংরেজি শেখার কথা। আবার হি সাপোজ টু লার্ন ইংলিশ হলে হবে তার ইংরেজি শেখার কথা। ধরেন এখানে আমি এক জায়গায় যদি হি ইজ দিয়ে দিই, হি সাপোজ টু লার্ন ইংলিশ মানে তার ইংরেজি শেখার কথা। আবার উই আর যদি দেই, উই আর আমাদের ইংরেজি শেখার কথা, ঠিক আছে? এখন একটা জিনিস মনে করেন, এখন আই এম সাপোজ টু লার্ন ইংলিশ মানে আমার ইংরেজি শেখার কথা। এখন যদি আই এম কে যদি আমি বলি কি আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, ধরেন এটা আই ওয়াজ করে ছিল, তাহলে অর্থ দিল, অর্থ দাঁড়াচ্ছে আমার ইংরেজি শেখার কথা ছিল। আর হি ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ অর্থ হচ্ছে তার ইংরেজি শেখার কথা ছিল। আর উই আর এর জায়গায় যদি উই ওয়ার যদি লিখে দিয়ে দিই, আমার ইংরেজি কথা, ইংরেজি শেখার কথা থাকবে, থাকবে না, ছিল। উই ওয়ার সাপোজ টু লার্ন ইংলিশ মানে আমাদের ইংরেজি শেখার কথা ছিল, মানে এরকমই প্যাটার্নটা দাঁড়াবে। আপনারা বইয়ে দেখেন প্রথম দুইটা সাবজেক্ট অ্যামেজ আর ওয়াজ আর দিয়ে দেখেন মিলান একটু, যেমন আই এম সাপোজ টু গো হোম, আমার ইংরেজি কি বলে আমার বাড়িতে যাওয়ার কথা। আবার আই ওয়াজ সাপোজ টু গো হোম মানে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, এভাবে একটু মিলান, সাপোজ টু অংশটা শুধু মিলান। আর যে অংশ মিলে অর্থ বুঝবে না বুঝলে জিজ্ঞেস করেন, শুধু সাপোজ টু টু মিলান, লাইকলি মিলান না, এখন শুধু সাপোজ টু মিলান। আই এম সাপোজ টু মিলান, আই ওয়াজ সাপোজ টু মিলান, উই আর সাপোজ টু মিলান, উই ওয়ার টু সাপোজ টু মিলান। I am supposed to go home. I am supposed to move now. I am supposed to go to New York.
অনেকের যেমন লুক ইন টু লুক ফর, এটা অর্থ জানেন? লুক ফর মানে কি? আপনার কিন্তু প্রায় হয়তো অনেকে এটা জিজ্ঞেস করার কথা, স্যার খোঁজা, আর লুক ইন টা তদন্ত করা। সাবাস স্যার, স্পিক উইথ হার, এর অর্থ কি? মানে তার সাথে কথা বলা। কথা বলা স্যার, ফাইন্ড আউট, ফাইন্ড ফাইন্ড আউট, স্যার থিংক অ্যাবাউট হিম, কি বুঝি নাই, থিংক অ্যাবাউট হিম, কার তার সঙ্গে চিন্তা করা, তার সঙ্গে স্যার অ্যাডমিট ইন টু, অ্যাডমিট ইন টু নাই, অ্যাডমিট টু আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ, স্বীকার করা, স্বীকার করা, স্বীকার করা, স্বীকার করা মানে ওই গুলি মারে স্বীকার করা না, কিন্তু মানে কনফেশন, কনফেস করা আর কি, স্বীকার করা, ওই স্বীকার করা মানে পরাজয় স্বীকার করে নেওয়া, এরকম ধরেন, এরকম ওই স্বীকার। স্যার অ্যাডমিট টু অথবা ভর্তি হওয়া বা ভর্তি করা, এটা ভর্তি করা হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা স্বীকার করা অর্থ বোঝাচ্ছে, ওটা হচ্ছে গেট অ্যাডমিটেড, ভর্তি করা, ভর্তি হওয়া, ওটা হবে গেট অ্যাডমিটেড। স্যার পানি সত্ত্বকে শাস্তি দাও না, হ্যাঁ শাস্তি দেওয়া, গো টু বেড, বিছানা যাওয়া বা ঘুমাইতে যাওয়া, আচ্ছা। এবার সাপোজ টু গেল, এবার আমার সাথে লাইকলি টু আসে, দেখেন আপনাদের প্রিন্টিং মিস্টেক বলতে আছে, ওটা অ্যামিজারের সাথে লাইকলি আছে না, ওই লাইক লাইকলি কেটে লাইকলি বানায় ফেলেন, ওটা হবে লাইকলি। কারণ আই এম লাইকলি টু গো টু মিরপুর, আচ্ছা টুডে না দিলাম, আই এম লাইকলি টু গো টু মিরপুর, আমার খুলনা যাওয়ার সম্ভাবনা আছে, খুলনা সরি আমার মিরপুর যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো টু মিরপুর মানে আমার মিরপুর যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটাকে বলি আই ওয়াজ, তাহলে হবে আমার সম্ভাবনা ছিল, আমার মিরপুর যাওয়ার সম্ভাবনা ছিল। এগুলো তো পারবেনি আপনারা, এবার লাইকলি টু দিয়ে মিলান মানে সম্ভাবনা আছে এবং সম্ভাবনা ছিল, ইজ লাইকলি টু গো টু মিরপুর মানে হচ্ছে তার মিরপুর যাওয়ার সম্ভাবনা আছে, আর হি ওয়াজ লাইকলি টু গো টু মিরপুর মানে হচ্ছে তার মিরপুর যাওয়ার সম্ভাবনা ছিল। স্যার লুক ইন টু কি? তদন্ত করা। আচ্ছা আমরা পরে চেয়ে চলে যাই, দেখেন পজিশন টু, ইনে পজিশন টু, আমরা লাইকলি নিয়ে পরে আমরা বসবো, পরে কথা বলবো নিয়ে, এখন জাস্ট সংক্ষিপ্ত, হ্যাঁ আমাদের জুতো আবার আজানও কিন্তু দিয়ে দিছে অলরেডি মসজিদে।
ঠিক আছে, এখন ধরেন খেয়াল করেন এই যে পজিশন টু, হ্যাঁ মানে পজিশন টু অর্থ হচ্ছে কোন একটা অবস্থান অবস্থায় থাকা। ধরেন আমি আপনাদেরকে সাহায্য করার মতো অবস্থায় আছি, আই এম ইন দ্য পজিশন টু হেল্প ইউ বিকজ আই হ্যাভ আ লট অফ মানি, আমার প্রচুর টাকা পয়সা আছে, ঠিক আছে, আমার তো প্রচুর টাকা পয়সা আছে, এজন্য আমি কিন্তু আপনাদেরকে সবাইকে সাহায্য করার মতো অবস্থা কিন্তু আছি। যেমন শুভ সরকার, আপনাকে আমি চাইলে 5 সাল একটা বাড়ি করে দেব, তারপর রাফি আর্টিস্ট আপনাকে আমি 10 বিঘা জমি কিনে দিব, ঠিক আছে, আর নায়ম সরকার আপনাকে আমি একটা মার্সিডিস কিনে দিব। বলুন আপনাদের কি লাগবে, বলুন আমার প্রচুর টাকা পয়সা আছে, বলুন কার কি লাগবে বলুন, বিকজ আই এম ইন আ পজিশন টু হেল্প ইউ। আমি ইন আ পজিশন টু হেল্প ইউ। কি ব্যাপার স্যারে এত সুন্দর অফার দিতেছে, কেউ নিতেছেন না? দিবেন না, শুধু শুধু বলতেছেন, কেন দিব না, কারণ আমি তো সেরকম পজিশন, এখানেই শেষ স্যার, এখানেই শেষ স্যার, তাই না? I am in a position to help you. কারণ মানে কি আমি আমার আমি এরকম একটা অবস্থানে আছি, আপনাদের হেল্প করার মতো অবস্থানে আছি, কারণ আমার অনেক টাকা পয়সা আছে। আচ্ছা কিছু দিলে পরে স্যার কিভাবে হবে? ও স্যার আমার স্টুডেন্ট আমার দিয়ে হেল্প নিতে যাবে, আমার এত পজিশন থাকলে পরে আমি লেখাপড়া করতাম না স্যার, আমাকে স্যার একটু দিয়ে দিবেন, তাহলে তো এখানে আইএলটিএস করতে আসতাম না। আচ্ছা ঠিক আছে, আমি আমি কিন্তু এতক্ষণ ভালো পজিশনে ছিলাম, এখন কিন্তু আমি ভালো পজিশনে নাই, এখন দেখেন, এবার আই এম নট, এখন শুধু একটা নট লাগাই দিব, আই এম নট ইন আ পজিশন টু হেল্প ইউ, মানে আমি আপনাদেরকে সাহায্য করার অবস্থায় নাই, কারণ বিকজ আই এম ব্যাংক্রাপ্ট, আমি আপনাদেরকে সাহায্য কোনো অবস্থায় নাই রে ভাই, একটু আগেও 5 মিনিট আর 2 মিনিট আগেও আমি কোটিপতি ছিলাম, এখন নাই, আই এম নট ইন এ পজিশন টু হেল্প ইউ, আমি ভাই আপনাদেরকে সাহায্য করতে পারবো না, আপনারা আমার কাছে সামান্য ডিমান্ড করছিলেন, সামান্য বেশি কিছু না, শুভ সরকার আমার কাছে মাত্র 10 তাল একটা বাড়ি চাইছে, 10 তালা বাড়ি দিতে পারি নাই, রাফি আর্টিস্ট 10 বিঘা মাত্র 10টা বিঘা জমি চাইছে, আমি দিতে পারি নাই, কারণ এখন আমি দিতে পারতেছি না, মাত্র 10 বিঘা জমি দিতে পারতেছি না, কারণ আমার আমি ব্যাংক্রাপ্ট, বিকজ আই এম নট ইন এ পজিশন টু হেল্প ইউ, আর নাইমকে আমি মার্সিডিস দিতে চাইছিলাম কিন্তু এখন সম্ভব না, আমি এখন ব্যাংক্রাপ্ট স্যার, আমি দেউ দিয়া স্যার ভাই আমি আপনাদের কিছু দিতে পারবো না, আই এম নট ইন এ পজিশন টু হেল্প ইউ, আমি ভাই আপনাদের কোনো সাহায্য টাহাজ্য করতে পারবো না বাবা, নিজের তো পথ দেখেন, ঠিক আছে, আই এম নট ইন এ পজিশন টু হেল্প ইউ, মানে পজিশন টু মানে কোন একটা অবস্থানে থাকা, ব্যাংক্রাপ্ট মানে কি স্যার? হ্যাঁ ব্যাংক্রাপ্ট মানে দেউ দিয়া টাকা পয়সা নাই, এখন মনে করেন এম এর জায়গায় যদি ওয়াজ দিয়ে দিই মানে আমি ওই যাত্রী ছিলাম, এখন যদি আই এম থেকে আহাজন আই ওয়াজ বলি, আই ওয়াজ ইন এ পজিশন হেল্প, আমি আপনাদেরকে সাহায্য করার মতো অবস্থায় ছিলাম, বিকজ আই হ্যাভ এ জায়গা হয়ে যাবে আই হ্যাড আ লট অফ মানি, কারণ আমার ছিল অসংখ্য অনেক টাকা পয়সা, এখানে যদি আই এম এর জায়গায় যদি ওয়াজ দিয়ে দিই আই ওয়াজ ইন নট ইন এ পজিশন টু হেল্প ইউ, আমি আপনাদের সাহায্য করার অবস্থায় ছিলাম না, বিকজ তাহলে আই ওয়াজ ব্যাংক্রাপ্ট, তখন আমি ছিলাম দেউলিয়া, ঠিক আছে, এখন জাস্ট পারচেজ করে এখন নট ইন এ পজিশন টু, এটা জাস্ট ম্যাচ করেন, স্যার নট ইন এ পজিশন টু ইজ নাই বই, নট নাই আপনি লাগায় নেন, সব বইতেই থাকতে হবে না স্যার, সব যদি বইতেই থাকতো তাহলে তো ওই লই, সব তো বইতে নাই,
কিছু কিছু আমাদেরকে প্রডিউস করে নিতে হবে, যেমন এটা তো আমরা নেগেটিভও করতে পারি, ইন এ পজিশন টু নট ইন এ পজিশন টু এটা অ্যাড করে নেন। একটু কুইকলি করবেন, কিন্তু আমাদের টাইম কিন্তু শর্ট, এর জন্য খুব একটু কুইকলি করবেন। আমাদের যেহেতু দেড় ঘন্টা টাইম, এক ঘন্টা চলে আসছে, তার মানে কিন্তু আমাদেরকেও কিন্তু ফাস্ট হইতে হবে। আচ্ছা, এরপরে পরের পেজে চলে আসি আমরা, আপনারা নয় পরে দেখেন, জাস্ট একটু মোটামুটি পজিশনটা তো বুঝছেন, আই এম ইন এ পজিশন টু আর নট ইন এ পজিশন টু, এটা তো মোটামুটি বুঝতে পারছেন তাই না? এখন বাউন্ডার টুর বিষয়টা আসছেন, মনে করেন আমরা জানি বাইন্ড মানে হচ্ছে কাউকে বাঁধা, BIND বাইন্ড, এই বাইন্ডেরই পাস্ট পার্টিসিপল ফর্ম ফর্ম হচ্ছে বাউন্ড, বাউন্ড হচ্ছে বাধ্য করা, ঠিক আছে? ধরেন এভাবে যদি বলি, বাধ্য করা বা বাধ্য হওয়া, আই এম বাউন্ড টু গো অ্যাব্রড, আমি বিদেশে যেতে বাধ্য। এখন যদি এটা বলি আই এম এর জায়গায় যদি আই ওয়াজ বলি, আমি বিদেশ যেতে বাধ্য ছিলাম, আবার আই উইল বি যদি বলি, বাধ্য হব, আমি বিদেশ যেতে বাধ্য থাকবো, বাধ্য হব বা বাধ্য থাকবো, ঠিক আছে? বাউন্ড মানে বাধ্য থাকা হওয়া, মানে এগুলো জাস্ট অনুযায়ী চেঞ্জ হবে, দিতে হবে বাউন্ড টু দিয়ে মিলান, ঠিক আছে? বাউন্ড টু, শুধু বাউন্ড টু মিলাবেন। স্যার বাউন্ড টু মানে কি স্যার? বাধ্য, স্যার আই এম বাউন্ড টু গো টু অ্যাব্রোড নাও, টু গো অ্যাব্রোড কি বাধ্য থাকবো, এটা বুঝাইছে? বাধ্য বিদেশ, আপনি গো টু অ্যাব্রোড বলেন কেন স্যার? সরি না, টু গো অ্যাব্রোড, টু অ্যাব্রোড আগে টু হবে না, ওটা অ্যাডভার্ব। আচ্ছা, আমি আই এম গো অ্যাব্রোড মানে হচ্ছে আমি বিদেশে যেতে বাধ্য, মানে অলরেডি বাধ্য। আর যদি ওয়াজ বলি তাহলে বাধ্য ছিলাম, এখন বিদেশে যেতে বাধ্য না। আবার উইল বি মানে আমি বাধ্য থাকবো অথবা বাধ্য হব, বাধ্য হব অথবা বাধ্য থাকবো, উইল বি মানে ফিউচার বোঝাচ্ছে এটা। স্যার পাস্টে বাধ্য হয়েছিলাম এরকম অর্থ আসে না? পাস্টে হলে বাধ্য, বাধ্য ছিলাম মানে বাধ্য ছিলাম, এখন আমি বাধ্য না, কারণ এখন আমি আগে বিদেশে যেতে বাধ্য ছিলাম, বাট এখন বাধ্য না, কারণ আমাকে স্বরাষ্ট্র মন্ত্রী পদ দেওয়া হয়েছে বাংলাদেশে, এর জন্য আমি এখন বিদেশে যেতে বাধ্য না, আগে বাধ্য ছিলাম, আগে চাকরি বাকরি ছিল না, এজন্য বিদেশ চলে যেতে বাধ্য ছিলাম, এখন বাধ্য না, মিনিস্ট্রি থেকে আমাকে দায়িত্ব, নেক্সট স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য আমি বাধ্য না, আগে ছিলাম। ঠিক আছে, বাউন্ড টু মানে হচ্ছে বাধ্য, কেউ যদি এটা বাউন্ড টু থেকে যদি কম্পেল টু ও বলেন তাও কিন্তু হবে, অনেকে আবার কম্পেলড ও ইউজ করেন, কম্পেলড। কম্পেলড স্পেলিং টা কি স্যার? এটা সিও এট লিখি,
কম্পেলড কম্পেলড অফ এটা বাউন্ডারিটাকে কেউ কম্পেল দিতে পারেন এটা দিতে পারেন বাউন্ডারিটাকে কেউ যদি কম্পেল দিতে চান এটাও দিতে পারবেন আই এম কম্পেলড টু গো অ্যাব্রড এভাবে বলতে পারবেন আই ওয়াজ কম্পেলড টু গো অ্যাব্রড অথবা আই উইল বি কম্পেলড টু গো অ্যাব্রড এভাবে বলতে পারবেন এটা কিন্তু তিন মোটামুটি তিন পৃষ্ঠা ধরেই কিন্তু আছে দুই পৃষ্ঠা আর কি 59-60 একটু দেখবেন স্যার আই এম বাউন্ড টু গো অ্যাব্রড এটা কোন টেন্সে পড়ছে প্রেজেন্ট ইনফিনিট স্যার প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট হলে স্যার ওই না এম টা কিসের কোন আছে স্যার কারণ এটা প্যাসিভ ভয়েজ আছে এজন্য প্যাসিভ সেন্স যেমন আই ইট রাইস রাইস ইজ ইটেন বাই মি বলেন না ওরকম স্যার আই এম বাউন্ড টু ডিপোজিট অর্থ কি আমি ওই জমা করতে বাধ্য স্যার কলাপস অর্থ কি ধসে পড়া এরপরে পৃষ্ঠা দেখি আমরা 61 চলে আসি অ্যাবাউট টু অ্যাবাউট হচ্ছে কোনো কিছু মানে কাছাকাছি অবস্থা মানে প্রায় বুঝাইতে ধরেন দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই ঠিক আছে লোকটি হচ্ছে মুমূর্ষ অবস্থা মানে মরে যাচ্ছে এরকম অবস্থা আবার ধরেন দ্য বিল্ডিং ইজ about to collapse ওই বিল্ডিংটা পড়ে যাওয়ার মতো অবস্থা বড় বড় অবস্থা ঠিক আছে আবার যদি মনে করেন about to was what দিয়ে দেন the man was about to die লোকটা মুমূর্ষ অবস্থায় ছিল the man was about to die লোকটা মরমর অবস্থায় ছিল the building was about to collapse the বিল্ডিংটা বড় বড় অবস্থায় ছিল এরকম মিন করতেছে লোকটার মুমূর্ষ অবস্থা এখন এটাকে প্রায় কেমনে আনবেন মানে মরমর অবস্থা বিল্ডিংটা পড়ে পড়ে যাইতেছে এরকম মনে হচ্ছে পড়ে পড়ে যাইতেছে কোনো কিছু শীঘ্রই ঘটবে সেই রকম অর্থে এটা ব্যবহৃত হয় শীঘ্রই ঘটার জন্য না মানে পরপর অবস্থায় আর কি শীঘ্রই নাও ঘটতে পারে মনে করেন দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই লোকটা মুমূর্ষ অবস্থা এখন অনেক কথা আছে মুমূর্ষ অবস্থা থেকে বাইচা হতে ফেরে তাই না শীঘ্রই ঘটতেই হবে ব্যাপারটা তা না মানে কোনো কিছু হতে যাচ্ছে প্রায় হতে যাচ্ছে হইতেই হবে ব্যাপারটা তা না বল নিয়ে দৌড় দিলে তখন বলে গেম অ্যাবাউট টু স্টার্ট হ্যাঁ স্যার বেট হার অর্থ কি বেট হার তো বলবেন কি আমি অত উচ্চারণটা বুঝতেছি না আপনি কোন জায়গায় একটু বলেন তো
স্যার যে মিয়া বিইটি বিট এটার অর্থটা বিইটি বিট মানে মারা বিট মানে মারা মারা বিট আর মারা পরে স্যার অ্যাশেল স্ল্যাপ স্ল্যাপ মানে থাপ্পড় থাপ্পড় মারা কারণ হি ইজ অ্যাবাউট টু স্ল্যাপ হিম সে তাকে প্রায় থাপ্পড় মেরে সারছিল এরকম বলি না আমরা ও তো ওটা তো পুরো মাইরি ফেলাইছিল দ্য ম্যান ইজ অ্যাবাউট টু কিল হিম ওটা তো মেরেই সারছিল এরকম বলি না ওরকম এখন আপনারা ইয়াতে চলে আসেন 62 পেটে চলে আসেন অনেকে তো বোধহয় নামাজের জন্য তাড়াহুড়ো করতেছেন তো বুঝতেছি কিন্তু এখন 62 তে চলে আসেন অন্যগুলো পরে ম্যাচ করেন এখন 62 তে চলে আসেন স্যার বলেন 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 কই হ্যাঁ কই বলেন আচ্ছা ইন্টারেস্টেড টু আছে বইতে আপনার একটু ইন্টারেস্টেড ইন্টারেক্টিভ লাগাই দেন ইন্টারেস্টেড ইন ধরেন শি ইজ এই সেন্টেন্সটা যদি লিখি শি ইজ ইন্টারেস্টেড ইন ফোনেটিক্স আর এইভাবে যদি বইতে বইয়ের ভাষায় যদি দেই She is interested in another two hobe to learn phonetics. Dutar orthota dekhen. She is interested in phonetics and she is interested to learn phonetics. Ar interested in phonetics ortho hocche she phonetics e agrohi, she dhoni tatte agrohi. Ar she is interested to learn phonetics hocche she dhoni tatte shikhte agrohi. Ekhon khyal koren in er pore kintu hoyeche noun. আর টু এর পরে হয়েছে কিন্তু ভার্ব খেয়াল করেন আমাদের বইতে কিন্তু শুধু টু আছে আপনারা ইন্টার অ্যাড করে দেন ইন্টারেস্টেড এর পরে কিন্তু ইনও হয় ইন ব্যবহার করলে নাউন হবে আর টু ব্যবহার করলে ভার্ব হবে লার্নটা কিন্তু ভার্ব মানে শেখা একটু খেয়াল করেন বইতে একটু ইনটাও লাগাই নেন ইন্টারেস্টেড ইন লাগাই নেন ইন্টারেস্টেড ইন এর পরে হবে নাউন আর টু এর পরে ভার্ব স্যার ইন্টারেস্ট টু স্যার এটার মিনিং তো স্যার একই অর্থ স্যার দুটো একটা বার বুঝাই দেন একই অর্থ প্রায় কিন্তু একটু পার্থক্য আছে একটা পার্থক্য তো এরকম ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ মানে হচ্ছে সে ইংরেজি শিখতে কি বলে সে ইংলিশ না তো সে ফোনেটিক সে ফোনেটিক শিখতে আগ্রহী ইন্টারেস্টেড টু আর ইন্টারেস্টেড ইন হচ্ছে সে ফোনেটিক্স এ আগ্রহী মানে সে ধ্বনি তত্ত্ব মানে ফোনেটিক্স মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব সে ধ্বনি তত্ত্বে আগ্রহী আর হচ্ছে সে ধ্বনি তত্ত্ব শিখতে আগ্রহী যেটা ভার্ব হচ্ছে শিখতে ওটা হচ্ছে ভার্ব ইন্টারেস্ট টু ইন্টারেস্ট ইন মানে হচ্ছে আগ্রহী আর কি আগ্রহী বোঝাচ্ছে এখানে ইন্টারেস্ট ইন এর পরে নাউন নাউন জি স্যার বাড়ির কাজ কি আপনি নিজে প্র্যাকটিস করেন এখন একটু দেখেন আর এক্সট্রা বই কি কোনটা ধরার কথা ছিল আজকে স্যার এলিমেন্টারি পড়াইতেছিলেন এতদিন কোনটা কোনটা পড়াচ্ছিলাম এলিমেন্টারি তো যে ইয়ার কারণে পড়াচ্ছি এলিমেন্টারি টু পরে ধরছি আমি এলিমেন্টারি টু স্যার ওয়ান পড়াইতেছিলেন আচ্ছা আচ্ছা একটু টুটা একটু ধরি না ধরতে তো পারবো না জাস্ট একটু দেখাই দিই কিভাবে পড়বেন হ্যালো স্যার বলেন যে এতক্ষণ আমরা বললাম যে ইন্টারেস্টেড টু অথবা যে অ্যাবাউট টু এগুলো কি আমরা কি বললাম এতক্ষণ আচ্ছা এগুলো এক্সপ্রেশন শিখলেন এতক্ষণ স্যার এগুলো প্রিপজিশন না প্রিপজিশন ঠিক আছে বাট আপনি এক্সপ্রেশন শিখছেন এতক্ষণ কিভাবে এক্সপ্রেস করবেন ইংলিশ এক্সপ্রেশন শিখছেন কিছু কিছু এক্সপ্রেশন আছে ওটা আপনি কখনো কখনো ওই যে টেন্সের মধ্যে ফেলতে পারবেন না ওগুলো একটু ডিফারেন্ট একটু যে এক্সপ্রেশন থাকে
মোটামুটি কিছু আমরা এলিভেন টুতে ওই গেট ডাউন টু কি পড়ছে বলছিলাম, আমাদের গেট ডাউন টু কত পেজ স্যার? হ্যাঁ স্যার 9 নম্বর পেজ। থ্যাঙ্ক ইউ স্যার। স্যার কোন বে স্যার? এলিমেন্টারি 2 এটা আপনার গেট ডাউন টু দেখেন, আমরা তো বলছিলাম না টু এর পরে আইএনজি হয় না, খেয়াল করছেন? মনে আছে এখানে used to পরে আনজি হবে কখন? সেটা যদি be used to হয়, be used to ছাড়া আনজি হবে না। I am used to হলে বা he was used to হলে আনজি হবে, যদি শুধু used to বলেন আনজি হবে না। কারণ I am used to learning English, আমি ইংরেজি শিখতে অভ্যস্ত, তখন হবে আনজি। কিন্তু I used to learn English, আমি ইংরেজি শিখতাম, সেক্ষেত্রে আনজি হবে না। এটা মডাল অক্সিলারি, সেমি মডাল বলে। আবার দেখেন 12 নম্বর পেজ দেখেন, আমরা bound to দিয়ে শিখছিলাম না, মনে আছে? খেয়াল করেন 12 নম্বর পেজে যান। স্যার এগুলো যে মানে দেখেন যেগুলো মানে আজকে পড়ছিলাম ওগুলোর সাথে সংযুক্ত নাকি? এতক্ষণ যেগুলো পড়ছেন ওগুলোর সাথে আমি ম্যাচ করাচ্ছি আর কি। আমাদের এই বইগুলো তো একদম খাপ ছাড়া বই, এগুলো তো সিস্টেমেটিক বই না। মনে করেন এতক্ষণ আমরা যেমন লেভেল ওয়ান মেইন বইটা পড়ছি, ওটা হচ্ছে সিস্টেমেটিক এ সাজানো বই। এগুলো সিস্টেমেটিক্যালি সাজানো, এগুলো একটু দুনিয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে 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 জড়ো করা হয়েছে, এটা কোনো সিস্টেমেটিক বই না। আমরা জাস্ট একটু যে কোথায় কোথায় মিল আছে এগুলো জাস্ট একটু দেখতেছি। আবার 26 পেজে চলে যান, 26 পেজ। আবার লাইকলি টু দিয়ে আজকে করছে কিন্তু, খেয়াল করেন? লাইকলি টু, জি স্যার। হ্যাঁ তাই না, লাইকলি টু তো দেখেন। মানে এই বইগুলো জাস্ট আমরা কিন্তু একটু গাইডেন্স গাইড বই হিসেবে ধরবো, মানে আমরা মেইনলি পড়বো কিন্তু লেভেল ওয়ান লেভেল টু। এগুলো জাস্ট একটু 5-10 মিনিট একটু ধরবো আমরা শেষের দিকে, জাস্ট একটু একটু করে দেখবো প্রতি ক্লাসে। আর আপনারা তো মনে হয় 5 মিনিট আগে ব্রেক চেয়েছেন, তো কেউ যদি মনে করেন আমি আপনি লিভ নিতে চান, লিভ নিতে পারেন। স্যার যদি বাসায় যাই তাহলেও কি বললো মানে বেশি কোন দেখা লাগবে না, অল্প সময় দেখলেই হবে? বাসায় বাসায় হুম বাসায় আপনি মেইনলি পড়বেন আপনার লেভেল 1 এর বইটা মেইনলি। আর এগুলো পড়বেন মনে করেন একটু টিভি দেখতে বসছেন, একটু গল্প গুজব করতে বসছেন, একটু কলম নিয়ে বসলেন, একটু ডেটা ভালো লাগবে একটু দাগ দিলেন, মার্ক দিয়ে তাকালেন, মানে এগুলো খেলতে খেলতে পড়বেন। এগুলো পড়বেন আপনি খেলতে খেলতে, মানে গল্প করতে বসছেন, একটু টিভি দেখতেছেন, টিভি দেখতে দেখতে দাগাইলেন, এভাবে পড়বেন। মানে সিরিয়াসলি পড়বেন হচ্ছে লেভেল 1 এর ওই বইটা, ঠিক আছে? ওই বইটা মেইনলি পড়ি, এগুলো আপনারা খেলতে খেলতে পড়বেন। স্যার এলিমেন্টারি বই এখন আছে কোনো পড়া দিচ্ছেন না? কারণ আপনাদের পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি না, ওইগুলো একটু দেখতে বললাম তো স্যার, নামাজে যাবে এইজন্য বলছি আজকে দিয়ে দেবেন, আমি কিছু সমস্যা নাই, আপনি লিভ নেন, সমস্যা নাই। ওকে স্যার, থ্যাঙ্ক ইউ। নামাজ তো নামাজ, আমার নামাজ এখানে এলাকার নামাজ শুরু হইতে হতে প্রায় 9টা বেজে যায়, ঠিক আছে? তো আমার সমস্যা নেই। এখন আপনাদের যদি সমস্যা হয় যারে মনে করেন নামাজের, তো আপনারা লিভ নেন, যাদের যা নামাজ যারা পড়বেন তারা লিভ নিয়ে নেন, আর যাদের একটু একটু বোঝার সমস্যা আছে কোনো জায়গায় ইয়া তাহলে তারা থাকেন। কারণ আমরা আমি আর 5 মিনিট থাকতে পারবো, কারণ 5 মিনিট পরে অটোমেটিক্যালি লাইন কেটে যাবে।
স্যার বলেন না তো, গেট ডাউন টু এর পরে আইএনজি হয়েছে কেন? গেট ডাউন টু এটা একটা ফ্রেজ নাকি? এটা একটা ফ্রেজ, কিন্তু কিছু কিছু ফ্রেজের পরে আইএনজি হয়, টু থাকার পরে আইএনজি হবে। যেমন গেট ডাউন টু এর পরে হয়, উইথ এ ভিউ টু এর পরে হয়, তারপর লুক ফরওয়ার্ড টু এর পরে হয়, আর ইউজ টু পরে হয় কখন, সেটা যদি বি ইউজ টু হয়, এম ইজ আর যদি থাকে তার আগে, ইউজ টু আগে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাইলে আইএনজি হবে, তার আগে না থাকলে আইএনজি হবে না। মনে করেন আই ইউজ টু লার্ন ইংলিশ মানে হচ্ছে আমি ইংরেজি শিখতাম, সেখানে আইএনজি হবে না। কিন্তু যদি বলি আই এম ইউজ টু লার্নিং ইংলিশ, আই এম যদি বলি তাহলে হবে আইএনজি, তাহলে আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। আই এম ইউজ টু লার্নিং ইংলিশ, আই ওয়াজ ইউজ টু লার্নিং ইংলিশ, ঠিক আছে, এর মানে হচ্ছে আমি ইংরেজি শিখতে অভ্যস্ত ছিলাম, তাহলে এটা হবে আই ওয়াজ ইউজ টু লার্নিং ইংলিশ। স্যার অক্সিলারি ভার্ব হলে কি মানে হবে হবে না? আমি বলতেছিলাম যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পড়া থাকবে না, সবই পড়া থাকবে, আমি পড়া দেই নাকি, যেটা পড়াই দিই সবই পড়া। আপনারা যেদিনকার পড়া ওই দিন যদি না দেখেন পরে কিন্তু সমস্যায় পড়বেন আর কি, ভুলে যাবেন। আর আপনাদের প্যাসিভ সেন্সের উপরে ক্লাস থাকবে, কিন্তু প্যাসিভ সেন্সের উপর ক্লাস হলে আপনারা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, বিশেষ করে যখন কোথায় এই যে used to তারপর be used to এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আপনারা যখন প্যাসিভ সেন্স করবেন। জি স্যার। আর গেট ডাউন টু এগুলো এই জিনিসগুলো একটু এক্সপ্রেশনের সাথে একটু পড়বেন স্যার, আপনি পড়ে দিলে ভালো হতো না? পড়া দিচ্ছি আমি আপনাদের, পড়া পৃষ্ঠা মার্ক করে দিচ্ছি মানে কি আপনি পড়বেন এগুলো আমি পড়াইতে পারতাম যদি আমার সময় থাকতো, কারণ আমাদের সময় নেই, মাত্র এক ঘন্টা সময় আমাদের, কারণ আমাদের টাইম সময় শর্ট হয়ে আসছে না। জি স্যার বুঝতে পারছি, মানে আমাদের মেইন বইটি তো পড়বো আগে, আমার এগুলো কিন্তু আমার মেইন বই না। আপনাদের এইসব বই থেকে পরীক্ষা হবে না, আপনারা যে ধরেন 20টা বই কিনছেন এইসব বই থেকে কিন্তু পরীক্ষা হবে না আপনাদের, আপনাদের পরীক্ষা হবে মেইন বই থেকে লেভেল ওয়ান, ওটাই আপনাদের মেইন বই। জি স্যার। আর এই বইগুলো জাস্ট একটু দেখার জন্য যে আপনারা একটু নিজেরা পড়েন না দেখে জন্য আমাদেরকে বলা হয়েছে যে তুমি একটু স্টুডেন্ট একটু ধরা দিও এই বইগুলো, ঠিক আছে? এটিএম স্যারের নির্দেশ হচ্ছে এই বইগুলো আপনাদের একটু ধরা দাও, এগুলো কিন্তু আমাদের পড়ানোর কথা না, যেহেতু আপনারা একটু ফাঁকিবাজি করেন তো করেন না এই বইগুলো, এই জন্য আপনাদের একটু ধরা দেওয়ার জন্য একটু ধরি, লাস্ট 15 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এই জন্য একটু ধরি। আর আমাদের মেইন বই কিন্তু লেভেল ওয়ান এর বই চা, তো একটু লাইন কেটে যাবে তো সবাইকে, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।